নরসিংদীতে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার ও চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ আবুল বসার পিপিএম এর নেতৃত্বে এসআই সাদেকুর রহমান এএসআই শরীফুল ইসলাম নুরুল ইসলাম আব্দুল কায়ুম দিন ইসলাম আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্যদের গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেফতারকৃতরা হলেন আল রাব্বি তাপস মিয়া মোহাম্মদ সোলমান মোহাম্মদ শহীদ মিয়া মোহাম্মদ হিসামুর রহমান নরসিংদীর জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গত রবিবার রাতে নরসিংদী মডেল থানাধীন সাহেব প্রতাপ মোড়ে অবস্থান করাকালে গোপন সংবাদের মাধ্যমে জানা যায় যে নরসিং মডেল থানাধীন শালিধা শাকিনস্ত নতুন স্ট্যান্ডে কতিপয় চোরেরা দুইটি মোটর সাইকেল নিয়ে ক্রয় বিক্রয় করার জন্য অবস্থান করেছেন সংবাদ পেয়ে রাত তিনটা তিরিশ ঘটিকায় উক্ত স্থানে পৌঁছানো মাত্র ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পাঁচ থেকে ছয় জন দুইটি মোটর সাইকেল নিয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় প্রথম চারজনকে গ্রেফতার করা হয় জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের নাম ঠিকানা প্রকাশ করে এবং জিজ্ঞাসাবাদে জানা যায় ইতোপূর্বে নরসিংদী জেলার বাইরে মোটরসাইকেল চুরি করে চোরাই মোটরসাইকেল কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ সহ বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিল আসামিদের বিরুদ্ধে নরসিংদী জেলার থানাস্থ অন্যান্য থানাতে একাধিক চুরি ডাকাতি ও মাদক মামলা রয়েছে উক্ত ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে